নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম পেশ হলো 2021-22 সালের অসম বাজেট, রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ প্রস্তাব। পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, সোনায়ে বিক্ষোভ কংগ্রেসের। বরখলায় আকুয়া কালচার ফার্মার প্রডিউসারের দ্বারোদ্ঘাটন, সূচনা কীর্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ দাখিল করেন 2021-22 সালের বাজেট। মোট 566 কোটি টাকার বাজেট দাখিল করেন তিনি এদিন। এই বাজেটে রাজ্যের অনেকটি ক্ষেত্রে অভিলাষী ও অভিনব প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাজেটে সবথেকে বড় বিষয় হচ্ছে 1,00,000 পদে নিযুক্তির রূপরেখা তৈরি করা। নতুন পদের সাথে 1,00,000 প্রস্তাব গ্রহণ করা হয়েছে। মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহাই করা হয়েছে। এতে তিনটি শ্রেণীতে মহিলাদের ভাগ করে ঋণ রেহাইয়ের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অরুণোদয় প্রকল্পের জন্য 1,800 কোটি টাকা ধার্য করা হয়েছে। মাসিক সাহায্য হিসেবে 830 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রায় 6,36,000 নতুন হিতাধিকারীর সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়াও অনেক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বাজেট দাখিল করা হয়েছে। প্রায় 1,60,000 কোটি টাকা ব্যয়ে এই বিত্তীয় বর্ষের বাবে শ্রীমতী নায়ক ডাঙরিয়া নিয়ে এখন পূর্ণাঙ্গ বাজেট দাখিল করেছে। এই বাজেটত আমি নির্বাচনের সময় দিয়া কেটামান প্রতিশ্রুতি পূর্ণাঙ্গ রূপত পালন করার বাবে রূপরেখা দাঙি ধরছো। মাইক্রো ফাইন্যান্সর ঋণের পর 26,00,000 মহিলাক মুক্ত করার বাবে হোক, 1,00,000 চাকরি জড়িয়ে নিবনুয়া যুবক যুবতী কর্মসংস্থাপনের পথ দেখুয়া হোক, আমি দুইটা নির্বাচনী প্রতিশ্রুতি পালনের রূপরেখা এই বাজেটত অঙ্কন করিব পারিছো। অরুণোদয় আসনির হিতাধিকারীর সংখ্যা প্রতিটি সমষ্টিত প্রায় 5,000লৈকে বৃদ্ধি করি আর অরুণোদয় আসনির ধন 1,000 টাকালৈ বৃদ্ধি করি বিত্তমন্ত্রী ডাঙরিয়া নিয়ে আমার অসমর আই মাতৃসকলর শ্রীচরণত আমাক আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এই বাজেটের জড়িয়ে অসমত কৃষি বিপ্লবর এক আরম্ভণির কথা কোয়া হয়েছে। পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোনাবাড়ি ঘাটে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মকর্তারা। শুক্রবার সোনাবাড়ি ঘাট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পেট্রোপণ্য সহ রন্ধন গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংখ্যালঘু কংগ্রেস দলের প্রদেশ সংখ্যালঘু শাখার নির্দেশে কংগ্রেস কর্মীরা মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, আজকের দিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা মোদী সরকার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে। গত জানুয়ারি মাস থেকে জুলাই মাস অবধি মোট 65 বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দলের কাছাড় জেলা সংখ্যালঘু শাখার সভাপতি হাসিম আহমেদ লস্কর, সোনাই শাখার সভাপতি জুবাইর আহমেদ লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক টিটু লস্কর, শাহিদ পারভেজ মজুমদার, এপি সদস্য আতিকুর রহমান সহ অনেকে। আজকে যার জিনিসপত্রের দাম বাড়েছে, যা লাগাম ছাড়া আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি কোন এবং পেট্রোল পণ্য কোন গ্যাস কোন, আজকে আমি বিগত দিনের কিছু জিনিস আমি বলতে চাই। যখন আমাদের মনমোহন সিং সরকার ছিলেন, তখন পেট্রোলের দাম ছিল 65 টাকা, গ্যাসের দাম দিল, সিলিন্ডারের দাম দিল 450 টাকা, পেঁয়াজের দাম দিল 20 টাকা। তখন আমাদের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় স্মৃতি ইরানিজি চুরি নিয়ে উনি বলেছিলেন যে মনমোহন সিংকে চুরি পড়াবেন। আজকে আমি উনাকে প্রশ্ন করি, ওই চুরিটা কি কবে আপনি আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পড়াবেন? এবং আসামের বিজেপি বিধায়ক প্রশান্ত
ফুকন উনি গৌহাটিতে গরুর গাড়ি নিয়ে কাঁধে চড়েছিলেন, পেঁয়াজের মালা পরেছিলেন। কংগ্রেসের মনমোহন সিং সরকারের সময়, তরুণ গগৈ আসামের তরুণ সরকারের সময় যে এটা অত্যন্ত দাম, আজকে যে অবস্থা দাম পড়েছে, ওরা কবে সিলিন্ডার নিয়ে, সিটিরানি কবে চুরি নিয়ে ওনার সরকারের মোদীবাবুকে চুরি পড়াবেন এবং পেঁয়াজের মালা নিয়ে দেখবেন, তা আমরা দেখতে চাই। আজকে যে 25,000 কোটি টাকা উনি আয় করেছেন মোদীবাবু, এটার আমরা হিসাব চাই। শুক্রবার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেবর বন্ধ স্থিত বড়খলা আকুয়া কালচার ফার্মার প্রডিউসার কোম্পানির দ্বার উদ্ঘাটন হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি, মিন বিভাগের ডিরেক্টর বিনোদ শেষান ও বিভাগীয় আধিকারিকরা। এদিন ফিতা কেটে ও নারিকেল ভেঙে কোম্পানির শুভারম্ভ করেন জেলা উপায়ুক্তা কীর্তি জল্লি সহ মিন বিভাগের ডিরেক্টর বিনোদ শেষান। প্রবল বৃষ্টিপাতের মধ্যেও জেলা উপায়ুক্ত সহ বিভাগীয় আধিকারিকরা সরজমিনে ফিশারি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, जिनके कॉन्ट्रीब्यूशन से एंड सरकार की सपोर्ट से हम मार्केट को कैसे लिंक करें, ये स्कीम हमने लिया। इसमें रोड डेवलपमेंट, फीड का डेवलपमेंट, फाइंडिंग एंटरप्रेन्योर्स, इसमें कैसे पेमेंट इश्यूज होगा, ये सब हम हैंड होल्डिंग एंड ट्रेनिंग करने के लिए बिल्कुल तैयार हैं। आज शुरुआत है तो बहुत जल्दी और अच्छा डेवलपमेंट होगा। ये इस निदर्शन को लेकर आई वुड रिक्वेस्ट कि बाकी एरियाज में भी जो फिशरमैन है वो भी ऐसे एक क्लस्टर बन के एक स्ट्रॉन्ग मार्केट प्रेजेंस डेवलप करें। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 36 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 34 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে 2 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 3 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তারা হলেন কাছাড় জেলার ধলাই দর্মিখালের বাসিন্দা প্রবীণ দে, বয়স আনুমানিক 63 বছর, হাইলাকান্দি জেলার বাসিন্দা পরিতোষ পাল, বয়স আনুমানিক 45 বছর, এবং করিমগঞ্জ জেলার দুর্লভছড়ার বাসিন্দা গোপাল সেনা সিংহ, বয়স আনুমানিক 78 বছর। মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজের 76 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 52 জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং 24 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 11 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 68 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা নিয়ে 11 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 11 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘণ্টায় 8টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআরও 8টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জন পেশেন্টের মৃত্যু। নিজের স্ত্রীকে যোগ্য মর্যাদা দেওয়ার কথা তো দূরের কথা, উল্টো নিজের স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে আপলোড করে বিকৃত আনন্দ উপভোগ করছিল দারবি বাগানের বাসিন্দা শিবলাল গোয়ালার পুত্র শিবাজিৎ গোয়ালা, বয়স আনুমানিক 32 বছর। এরই পরিপ্রেক্ষিতে উধারবন্দ থানায় এক মামলা করেন শিবাজিতের জ্যেষ্ঠ শালিকা, কিন্তু এতেও দমেনি সে। একাধিক ফেক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকে নিজের স্ত্রীর আপত্তি করা ছবি আপলোড অব্যাহত রাখে শিবাজিৎ। এদিকে সামাজিক লজ্জা থেকে ছোট বোনকে বাঁচাতে বড় বোন শরণাপন্ন হন উধারবন্দের সাংবাদিক বিজিৎ দাসের। বিজিৎ শিবাজিৎকে ফোনের মাধ্যমে এ ধরনের নেককারজনক কাজ বন্ধ করতে অনুরোধ জানান। সেই সঙ্গে তৎকালীন উধারবন্দ থানার ওসিও শিবাজিৎকে ধমক দিয়ে এ ধরনের কাজ না করতে জানান। পরবর্তীতে সে বিজিতের সাথে তার জ্যেষ্ঠ শালিকার নাম জড়িয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট করে। বিষয়টি রাতারাতি ভাইরাল হওয়ার পরই বিজিৎ মাসখানেক আগে উধারবন্দ থানায় শিবাজিতের মোবাইল নাম্বারের বিপরীতে এক মামলা দায়ের করেন এবং তাকে অযথা বদনাম করার প্রয়াসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান উধারবন্দ থানায়। তবে
মাসাধিক কাল অতিক্রম হয়ে যাওয়ার পরও শিবাজিৎ ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বিজিত ও তার জ্যেষ্ঠ শালিকার নাম জড়িয়ে অপপ্রচার অব্যাহত রাখায় শুক্রবার সাংবাদিকদের সাথে শিবাজিতের বিরুদ্ধে তথ্য তুলে ধরে বলেন, শিবাজিৎ একজন বিকৃত মনের মানুষ এবং পুলিশ প্রশাসনের এক্ষেত্রে উচিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। যদি শিবাজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন বিজিতবাবু। অন্যদিকে উধারবন্দ সাংবাদিক মঞ্চ এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একদিন আমি বসে আছি উধারবন্দ থানায়, তারপর বসার পর ওই বড়বোনটা আসছে, এবারে বললো দাদা এই মামা এই দেখেন আমার নামে আবার হোয়াটসঅ্যাপ করেছে, করে আমার অশ্লীল ছবিগুলো দিচ্ছি। সাথে সাথে আমি অশ্লীল সাথে আলাপ করেছি, অশ্লীলকে বললাম যে এই দেখুন এইভাবে অশ্লীল ছবিগুলো দিচ্ছে কী করা যায়, তো অশ্লীলগুলো আপনি একাম করুন আপনি ফোন করুন, ফোন করে আমার সাথে আলাপ করিয়ে দিন। ওসি ছিল তখন ওসি সূত্রধর, আমি সাথে সাথে ওকে ফোন করেছি যে তুমি এগুলো দিও না, এগুলো খারাপ জিনিস। হ্যাঁ, তারপর ওসিকে বললাম আপনি একটু আলাপ করুন, ওসি ওকে একটু গরম হয়েছে ফোনের মাধ্যমে যে তুমি এগুলো দিচ্ছ কেন। হ্যাঁ, এইপরেই আমার শেষ। তারপর আমি ওদের কোনো সাথে এই যে ওর বড়ো বোন যে আছে, মেয়েটের বড়ো বোন, ওর স্ত্রীর বড়ো বোন, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো ইয়ে নেই। আমাকে দিয়ে ওর একটা জড়িয়ে ইয়ে করছে, মানে ছেলেটা আমি বলবো যে ও মস্তিষ্ক বিকৃতির লোক। কিন্তু আমি তো পিছনে আমি সবসময় আমি কেস করেছি, কেস করার পর দেখা যাচ্ছে যে সত্যি যে অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করছে প্রশাসনের তরফ থেকে ওটা ব্লক করে দেওয়া হয়েছে। তারপরও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট করে ফলস অ্যাকাউন্ট করে ফটোগুলো ছেড়েই যাচ্ছে। এখন আমি ভাবছি যে এখন আমরা প্রশাসনের দ্বারস্থ আমি হয়েছি কি দেখছি প্রশাসন কী করছে, যদি না হয় এর থেকে আমি বৃহত্তর একটা আন্দোলনের পথে নামতে পারব। শুক্রবার উধারবন্দ সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে থানার নতুন পুলিশ আধিকারিক তথা ইনচার্জ অফিসার প্রদীপ হালুইকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে সভাপতি শিবাশিস চক্রবর্তী গামছা পরিয়ে এদিন সম্বর্ধনা জ্ঞাপন সহ একটি ছোট্ট উপহার তার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিউল আলম রিন্টু, স্নেহাংশু তালুকদার, বিজিত দাস, হিতাংশু শীল সহ অন্যান্যরা। এদিন উধারবন্দ এলাকার ট্রাফিক সমস্যা, ঘন ঘন চোরি ডাকাতি এবং উধারবন্দ কেন্দ্রের ময়নারবন্দ মহাসড়ক থেকে ঝাঁপিরবন্দ সড়ক পর্যন্ত নেশাজাতীয় দ্রব্য সেবন ও অসামাজিক কার্যকলাপের কথা আলোচনার মাধ্যমে মঞ্চের তরফ থেকে ভারপ্রাপ্ত আধিকারিককে অবগত করা হয়। অনুষ্ঠানের শুরুতে ওসি প্রদীপ হালুর সাথে সাংবাদিকদের পরিচয় পর্ব হয়। পরে ওসি সাংবাদিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে উধারবন্দ থানা এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান উধারবন্দ সাংবাদিক মঞ্চকে। বদরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আদরকোনা রোড থেকে ডেওয়ারগোল পর্যন্ত দীর্ঘ 1800 মিটার রাস্তার অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়াত বিধায়ক জামাল উদ্দিন আহমেদ রাস্তার কাজ 4 বছর আগে শুরু করেছিলেন এবং অর্ধসমাপ্ত কাজ করে রেখে যান। বর্তমানে বিধায়ক আব্দুল আজিজ একবারও ওই রাস্তার খোঁজ খবর নেওয়ার সময় পাননি, এতে জনগণ ক্ষোভে ফুঁসছেন। শেষ পর্যন্ত চাঁদা করে 2 গাড়ি ইট দিয়ে কিছু মেরামত করা হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে, কিন্তু দুঃখের বিষয় জনপ্রতিনিধিরা মানুষের সমস্যা সমাধানের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ইচ্ছুক নয়। বিভাগীয় কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। রাস্তাটি সংস্কার করার জন্য করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই রাস্তাটার নাম কি? এটা রাস্তা হইল বর্তল আদরকোনা রোড টু মাজাইল বা হেমারমুখ। রাস্তাটা কোন জায়গা গেছে? রাস্তাটা এটা গিয়া হাইলাগান্দি আলকাপুর সমষ্টির গিয়া মানে সংযোগ হয়েছে। কতক্ষণ জায়গা খারাপ? এখান থেকে 1800 মিটার মানে ওরকম রাস্তা ভাঙ্গা। এই রাস্তাটা তো খাজু দইছিল নি? এটা 2013-14 ইংরেজিতে একটা এমপেলে 13-14 ইংরেজির একটা ফর্ম ধরা হয়েছিল, যেটার খাজ অসম্পূর্ণ। একবার মানে মেডেলিংকর খাজ কিছু জায়গায় ওইছি খেয়ে দশলা। এটা বদরপুর আমরা বিধায়ক জামাল উদ্দিন সাহেবে একটা স্কিম দিয়েছিলাম। বর্তমান কোন এমএলএ এই রাস্তা লাগিয়ে কিছু করছে? বর্তমান কোন এমএলএ তো এই রাস্তা লাগিয়ে কোনো উদ্যোগ এখন পর্যন্ত পাইছে না।
কারণ এই জায়গা এই যে রাস্তাটা আছে আমরা তো বিভিন্ন জানিয়ে নিছি যে এমএলএ বুথ কর্ম এক কর্মটা এমএলএ বা আজ পর্যন্ত ভোটার প্রায় আড়াই তিন মাস। কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয়কান্তি দাস ও বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়কে শুক্রবার কোচদরম থানা এলাকার গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন কোচদরম থানার ভিডিপি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সম্প্রতি গ্রামরক্ষী বাহিনীর হাতে আমড়াঘাটে চোরা কাঠ আটকের ঘটনার প্রশংসা করেন উপ উপদেষ্টা অমিয়কান্তি দাস ও বিমলেন্দু রায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন এপিডিসিএল এর চেয়ারম্যান তথা বিজেপির নেতা নিত্যভূষণ দে, গোপাল রায়, গোপালকান্তি রায়, অমাজিত চন্দ, মান্না দে, পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি রঞ্জন দাস প্রমুখ। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন ভিডিপির সিও ভিডিও হিতেশ চক্রবর্তী। শুধু আপনি চুর ধরবেন আর এই করবেন সেই করবেন এটা নয়, কিন্তু মানে গ্রামরক্ষী বাহিনী গ্রামের সুরক্ষার জন্য আপনার সবকিছু করতে পারে। আপনার গ্রামে জলের সমস্যা আছে, সেই জলের জন্য আপনি গিয়ে আপনার পিএইচডিতে গিয়ে আপনার বা আপনার এটা নিয়ে আলো করতে পারেন। তো আপনি সব ধরনের আপনাকে কাজে সেই সুবিধা করা হবে, আপনাদের নামটা প্রচার করা হবে না। প্রচারটা আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা পারছেন না, তাহলে হয়তো আপনার কাছে শত্রু হয়ে যাবে, আপনি শত্রু হয়ে যাবেন। আপনি পুলিশকে জানাবেন, পুলিশ এসে আপনাদেরকে সুরক্ষা দেবে। এই যে আপনাদের কাজ, এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় সমাজের কাছেও আপনার প্রতিষ্ঠিত হবে যে না ওই ছেলেটা বা ভালো আমার গ্রামে ওই ছেলেটা আমাদের ও কিছু আমাদের গ্রামটাতে চেয়েছে, এটা ভালো কাজ। আপনার কিছুদিন আগে আমি শুনেছি যে আপনাদের এখানে নাকি কার ধরা হয়েছে, এটা উত্তম ব্যাপার। কারটা চোরাই মাল, ফরেস্টের মাল, সে ফরেস্টের ইয়ে না দিয়ে রয়্যালটি না দিয়ে চোরাই পথে মালটা নিয়ে যাচ্ছে, তো এটাকে আটকানো তো সবাই, শুধু খালি আমাদের সবাই দায়িত্বটা যে চোরাই কাঠ আটকানো, চোরাই মাল আটকানো, যে কোনো দুর্নীতি আটকানো, যে কোনো জিনিস হোক, কেউ যদি অফিসে পয়সা খায় তাকেও আমাদের আটকানো দরকার। এই জন্য গ্রাম সুরক্ষা বাহিনীর নাম দেওয়া হয়েছে, গ্রামকে সুরক্ষা দেওয়ার জন্য। গাই গ্রাম যদি আমরা সুরক্ষা থাকে আমরা সব সুরক্ষা আছি, কেউ কিছু আমাদের করতে পারবে না। আর সেই সুরক্ষার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে আমরা করবো। অবৈধভাবে মিজোরাম থেকে পাচারের পথে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতে নীলামবাজার ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে কায়স্থগ্রাম এলাকার অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে একটি সাতকোরা বোঝাই ভেনের ভিতরে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের এই বার্মিজ সিগারেট জব্দ করে। সঙ্গে গাড়ির চালককেও আটক করা হয়েছে। বর্তমানে গাড়ি সহ চালক নীলামবাজার পুলিশের জিম্মায় রয়েছে। জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কায়স্থগ্রাম এলাকায় আট নম্বর জাতীয় সড়কের উপর ওঁত পেতে বসেছিল পুলিশের একটি দল। ঠিক সেই সময়ে অসম মিজোরাম রাজ্য সীমান্তের বাজারিছড়া থানাধীন মেদলিছড়া থেকে একটি বলেরো পিকআপ ভ্যান দ্রুতগামী অবস্থায় করিমগঞ্জের পথে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ভ্যানটি আটক করে তল্লাশি চালাতে গিয়ে সাতকোরার ভিতর থেকে ৪০ কার্টন বার্মিজ সিগারেট উদ্ধার হয়। এই কাণ্ডে পুলিশ গাড়ি চালক আলতাফ হোসেনকে আটক করেছে। তার বাড়ি লোয়ারপোয়া ব্লকের কটামুনি এলাকায়। এদিকে শুক্রবার ঘটনার খবর পেয়ে সরজমিনে তদন্তে নামেন পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। তিনি সাংবাদিকদের জানান আটক নেশা সামগ্রীর বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকার মতো হবে। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখেছে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে অসম মিজোরাম রাজ্য সীমান্তের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন মেদলিছড়াকে করিডোর করে স্থানীয় একটি দুষ্টচক্র বিভিন্ন উপায়ে বার্মিজ সিগারেটের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এসব নিয়ে অসংখ্য অভিযোগ স্থানীয় পুলিশের কাছে থাকলেও তারা বিশেষ কারণে নিশ্চুপ বলে অভিযোগ এলাকার সচেতন মহলের। ফলে মেদলিছড়া থেকে বেশ কটি পুলিশি চেক গেট পেরিয়ে বেআইনি বার্মিজ সিগারেট পৌঁছে যাচ্ছে বরাক উপত্যকা সহ বহিররাজ্যে। ইতিপূর্বেও এ রোড দিয়ে পাচারের পথে করিমগঞ্জ বাইপাস সড়কে প্রায় ৪০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট ধরা পড়েছিল সীমান্ত বাহিনীর হাতে। আজি ৰাতিপুৱা প্ৰায় 5:30 বজাত কায়স্থগ্ৰামত আমাৰ নীলাম বজাৰ আৰক্ষী আৰু কৰিমগঞ্জ আৰু থানাৰ এটা টীমে জইণ্টলি এটা ইনফৰ্মেশ্যন পাইছিলে এখন গাড়ীৰ বিষয়ে। তো সেই গাড়ীখন আটক কৰা হ'ল, বলেৰো পিকআপ এখন, তাৰ নাম্বাৰটো হৈছে MZ01P0978 মিজোৰাম ৰেজিষ্ট্ৰেশ্যনৰ গাড়ী। এই বলেৰো পিকআপখনত মানে ডিটেইন কৰা হ'ল কায়স্থগ্ৰামত।
আৰু মানে প্ৰথমতে যেতিয়া দেখিলোঁ গাড়ীখনত, গাড়ীখনত দেখিলোঁ বহুত ফল মূল থকা যেন লাগিল। কিন্তু অকণমান যিহেতু ডাউট আছিলে, গাড়ীখন থানালৈ লৈ অহা হ'ল। তাৰপিছত যেতিয়া থানাত ভালকৈ থৰলি চেকিং কৰা হ'ল, ফল মূলখিনি অঁতৰাই পেলাই দেখা গ'ল যে প্ৰায় 40 কাৰ্টুনমান বাৰ্নিছ চিগাৰেট। 40 কাৰ্টুনত প্ৰায় আপোনালোকে যদি হিচাপটো কৰে, প্ৰায় এৰাউণ্ড 4,00,000ডালমান চিগাৰেটৰ মানে এটা ষ্টক আছিলে। আৰু সেইখিনি লুকুৱাই পেলাই লৈ আহিছিলে মিজোৰাম বৰ্ডাৰৰ, মানে অসম মিজোৰাম বৰ্ডাৰৰ ইপিনৰ পৰা তেওঁলোকে লৈ আহিছিলে। এই ড্ৰাইভাৰজনক আটক কৰা হৈছে। ড্ৰাইভাৰজনৰ নাম আলতাফ উদ্দিন, ঘৰ কটামণি। তো এই আমি গোটেই চিগাৰেটখিনি চিজ কৰিছোঁ, কাৰণ এইখিনি আছে ফৰেন মেড চিগাৰেট, কোনো ধৰণৰ কাগজ পাতি নাই বা এইটো এলাউড নহয় চেল কৰা। তো এই গোটেইখিনি আমি চিজ কৰিছোঁ আৰু মানে তেওঁ কাক বিক্ৰী কৰিব গৈছিলে বা ক'ৰ পৰা আনিছিলে গোটেইখিনি নিউজ আমি উলিয়াবলৈ চেষ্টা কৰিছোঁ। কোনফালৰ পৰা আহি আছিল গাড়ীখন? এইটো ৰঙামাটি চাইডৰ পৰা এই কৰিমগঞ্জৰ চাইডলৈ আহি আছে। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে বিকেল 4টে নাগাদ পাথরখলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এক জায়গা থেকে রেলের লাইন কাটিয়ে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি সহ AS09C3648 নম্বরের এক গাড়িকে আটক করে লামডিং রেলওয়ে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মনু কোচ বলে জানা যায়। লামডিং রেলওয়ে পুলিশ ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পেছনে কোনো লোহা মাফিয়া চক্র জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে। কল্যাণপুর থানাধীন দক্ষিণ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়াতে রাতে 10টা নাগাদ এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। আপাত দৃষ্টিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত পার্শ্ববর্তী টাওয়ার থেকে হয়েছে বলে অনুমান করা হলেও উপযুক্ত তদন্তের পর সঠিক তথ্য জানা যেতে পারে। এই ঘটনায় এলাকার দিনমজুর হিসেবে পরিচিত রানী ভৌমিকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে রাতের বেলায় পৌঁছে যান কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এই ঘটনায় রানী ভৌমিকের ভাই বাবুল দত্ত গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনাকে স্থানীয় বিধায়কের গাড়ি করে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের জৈনিক কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে সংবাদ। ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ত্রিপুরার কুমারঘাট থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে কুমারঘাট থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর শুক্রবার সকালে কুমারঘাট থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের 91 মাইল এলাকায় উৎপেতে বসে থাকে। পরে লাল রঙের একটি 3-চাকার মালবাহী গাড়ি আসতে গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 26টি দেশি মদের ড্রামে মোট 130 লিটার মদ উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে মদ পাচারকারী পেচারতল নালকাটা এলাকার রূপম চাকমা এবং পেচারতল গাতাছড়া এলাকার কমল কুমার চাকমাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গেছে ধৃতদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে। উদ্ধারকৃত দেশি মদের বাজার মূল্য 20,800 টাকা বলে জানিয়েছে পুলিশ। এদিকে এলাকার সচেতন মহলের দাবি, এভাবে পুলিশ যদি প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি রাখে এলাকার যুবকরা তাদের নেশার হাত থেকে দূরে থাকতে পারবে। প্লাস্টিকে বান্ধা, পলিথিনে বান্ধা, আর টোটাল আমরা চেকিং করে তাদের দুজনকে চেকিং করে আমরা পাইছি যে গাড়ির মধ্যে 26টি গ্রাম প্লাস্টিকের গ্রাম, একটা কন্টেনারে 5 লিটার করে 130 লিটার দেশীয় মদ। আচ্ছা। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জিজ্ঞাসা করছে, তাদের একজনের নাম কমল চাকমা এবং আরেকজনের রূপম চাকমা, তারা নালকাটা এবং ঘাটাছড়া পেচারতল থেকে এই মদগুলো নিয়ে আসছে কুমারঘাট এবং ফুলেশ্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার পেশ হলো 2021-22 সালের অসম বাজেট। রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ প্রস্তাব। পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, সোনায়ে বিক্ষোভ কংগ্রেসের।
বড়খলায় আকুয়া কালচার ফার্মার প্রডিউসারের দারুদ্ঘাটন। সূচনা কীর্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।